প্রতিদিনের মতন আমার সাইকেলটি নিয়ে আজকেও যাচ্ছিলাম অফিসে। যদিও আমাদের অফিস শুরু হয় সকাল 7টা থেকে, যার কারণে রাস্তায় লোক খুবই কম দেখতে পাচ্ছেন। আজকের স্টোরিতে আপনারা অবশ্যই কিছু না কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পারবেন, এই জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অফিসে এসে দেখি একই অবস্থা, একটা কম্পিউটারে এডিটিংয়ের কাজ চলতেছে আর একটা কম্পিউটারে স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ চলতেছে। বাট আমি যে বসবো, আমার যে একটা মানে আমার কী যেন একটা নেই এমন অনুভব হচ্ছে, কিন্তু আসলে সেটা কী আমি না বুঝতে পারছি না। আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম ছাদে, এবং ছাদে যেয়ে চিন্তা ভাবনা করলাম, হ্যাঁ আমাকে প্রকৃতির মাঝখানে থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার কী প্রয়োজন। তখন বিশাল এই আকাশের মাঝখানে থেকে নিজেকে প্রশ্ন করলাম, আসলে আমার কী দরকার। তখন আমার মনের ভিতর থেকে প্রশ্নের উত্তর আসলো যে আমার একটা ল্যাপটপ প্রয়োজন। অনেক চিন্তা ভাবনার পরে আমি বুঝতে পারলাম যে আমার একটা ল্যাপটপ প্রয়োজন। আচ্ছা ল্যাপটপ তো প্রয়োজন, কিন্তু ল্যাপটপ কেন প্রয়োজন আর ল্যাপটপ দিয়ে আমি কি কি কাজ করব, এইটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে আমি এত টাকা ইনভেস্ট করব, বাট ল্যাপটপ আমার কেন লাগবে। পরে আমি 10টা কারণ লিখলাম যে এই 10টা কারণের জন্য আমার ল্যাপটপ প্রয়োজন। তারপরে মনের ভিতরে প্রশ্ন হলো যে আলহামদুলিল্লাহ, ঠিক আছে আমি আমার টাকাটা সঠিক জায়গাটা ইনভেস্ট করতেছি, এবং 10টি কারণ আমি লিখে ফেললাম। আর এই 10টি কারণ আমার কাছে মনে হয়েছে যে ল্যাপটপ আমার প্রয়োজন। তো এখন আমি যাব ঢাকায় বসুন্ধরাতে, আর বসুন্ধরাতে যেয়ে আমি আমার পছন্দের ল্যাপটপটি কিনবো এবং আপনাদেরকে সাথে নিয়ে। তো চলুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখন আমি যাব হচ্ছে বসুন্ধরা শপিং মলে। এখন আমরা আছি যাত্রাবাড়িতে, আর যাত্রাবাড়িতে আজকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির ভিতরে যাচ্ছিলাম বসুন্ধরা শপিং মলে, আর শপিং মলে যেতে গিয়ে সিএনজিতে বসে থাকতে থাকতে আমি শেষ হয়ে গেছি, কারণ রাস্তায় অতিরিক্ত জ্যাম। এই যাচ্ছে এই দাঁড়াচ্ছে, এই যাচ্ছে এই দাঁড়াচ্ছে, ডানে বাই ডানে বাই, এই করতে করতে আমার মনের ভিতরে যে স্বপ্ন ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সেটা অনেকটা কমে গেছে। চলে আসলাম বাংলাদেশের সবথেকে বড় শপিং মল বসুন্ধরা শপিং মলে, আর এখানে আমাদের যাইতে হবে 6তলায়। আর এত বড় শপিং মলে আসার পরে আমার কাছে মনে হয়েছে আসলেই দুনিয়ায় মানুষ যে এত প্রয়োজন, মানুষের এত শপিং করে, আসলে মানুষের প্রয়োজনের শেষ নেই। যাই হোক, আর কথা বলবো না, এখন যাবো একদম ডাইরেক্ট ল্যাপটপের দোকানে। ল্যাপটপের দোকানে এসে শুনি যে ম্যাকবুকের M2 চিপের যে ম্যাকবুকটা নিতে যাচ্ছিলাম সেটার দাম অনেক বেশি, প্রায় 2,50,000 টাকা। তো আমার বাজেট হচ্ছে যে 1,50,000। যদিও জীবনে প্রথমবার ল্যাপটপ কিনতেছি, এই জন্য মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল, একটা ভালো লাগা কাজ করতেছিল। ফাইনালি আমার সামনে চলে আসলো আমার পছন্দের, জীবনের প্রথমবার ল্যাপটপ কিনা সেই ল্যাপটপটি। এটা হচ্ছে M2 চিপ এর 8GB র্যাম, আর হচ্ছে আপনার 256GB SSD কার্ড। তো এই ল্যাপটপটি সম্পর্কে আমি আসলে বেশি কিছু জানি না এবং চালাতেও পারি না, তো যদিও ল্যাপটপটা নিব এখনই, তো যার কারণে ভাইকে বললাম আনবক্সিং করে ফেলেন ভাই। এই ভাইটি ল্যাপটপটি আনবক্সিং করছিল, আমার কাছে মনে হলো না আমি প্রথমবার ছুঁয়ে দেখবো এবং আমি স্টিকারটা তুলবো। তো ভাইয়াকে বললাম যে ভাইয়া দেন আমার কাছে দেন, আমি আনবক্সিং করি। তো প্রথমবার নিজের টাকায় উপার্জিত নিজের ল্যাপটপটি ধরলাম এবং আনবক্সিং করলাম। আনবক্সিং করার পরে নিজের কাছে যে কী রকম একটা অনুভূতি হচ্ছিল আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। তো ল্যাপটপটা প্রথমেই আমি অন করলাম, এই দেখুন আপনারা যে আমি ল্যাপটপটা অন করতেছি, আমার চেয়ারটার ভিতরে কেমন জানি একটা মানে কেমন জানি একটা অনুভূতি কাজ করছিল। টাকা পরিশোধ করার আগে ভাইয়ের কাছ থেকে বললাম যে ভাই আমি আগে ল্যাপটপটা চেক করবো, সব কিছু ঠিক আছে নাকি। আমার মনের ভিতরে সন্দেহ ছিল এটা আবার নকল ম্যাকবুক নাকি, মানে নকল তাও তো হতে পারে, যেহেতু ঢাকায় আমি কিনতে গেছি, আমি কাউকে চিনি না সেইভাবে। তো ভাইয়ারা আবার আমাকে চিনে, আমার ভিডিওগুলো দেখে, তো বললো যে ভাই এত টেনশন করার দরকার নেই, আপনি নিতে পারেন নিঃসন্দেহে। পরে আমি চেক চুক করে দেখলাম যে ল্যাপটপটি ঠিক আছে। আমার এই ম্যাকবুকটার সাথে আরও কিছু জিনিস কিনলাম, যেমন স্ক্রিন পেপার, তারপর হচ্ছে USB কনভার্টার, তারপর হচ্ছে যে আরেকটা আমার শখের একটা জিনিস লাগিয়ে নিলাম, তো সেটা একটু পরে দেখাচ্ছি। তার আগে ভাইয়াকে টাকাটা পরিশোধ করি। টাকাটা হচ্ছে 1,50,000 টাকা ম্যাকবুকের দাম, আর ম্যাকবুকটা হচ্ছে M2 চিপ আর 256GB SSD কার্ড। তো সব কিছু মিলিয়ে ল্যাপটপটা আমার পছন্দ হয়েছে, এবং আমি ল্যাপটপটা চালিয়েও দেখেছি, ল্যাপটপটা টোটালে সব কিছু মিলিয়ে এক কথায় অস্থির। আলহামদুলিল্লাহ, ম্যাকবুকটা কেনার পরে আমি যে ম্যাকবুকটা কিনতে চাইছিলাম সেটা কিনতে পারিনি, কারণ সেই ম্যাকবুকটার দাম হচ্ছে 1,90,000 টাকা, আমার বাজেটের বাইরে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে 1,50,000 টাকার ভিতরে আমার যে কার্যক্রম আছে সেটা কমপ্লিট করতে হবে। কাছে এক্সট্রা কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে একটা ম্যাজিক মাউস কিনে নিলাম, খুব শখ ছিল, খুব ইচ্ছা ছিল, তো পূরণ করে ফেললাম। আজকে থেকে 1 থেকে 2 বছর আগে আমি যখন অ্যাপেলের ম্যাজিক মাউসটা দেখি, তো তখন চিন্তা ভাবনা করছিলাম যে হয়তো বা একদিন কিনবো, হয়তো বা একদিন। তো আজকে যেহেতু ম্যাকবুক প্রো কিনলাম, সেহেতু আমি চিন্তা ভাবনা করলাম যে একটা ম্যাকবুকের জন্য একটা মাউস, একটা ভালো মানের মাউস কি কিনবো নাকি, যেহেতু মাউসটা আমাকে সবসময় ব্যবহার করতে হবে, আর ব্যবহারের জন্যই যদি একটু ভালো না হয়
তাহলে সেটাতে কাজ করে মজা পাওয়া যায় না। আমি ঢাকার বাইরে থেকে আসছি, তো আমার থেকে ঢাকা শহরটাকে আপনারা অনেক ভালোভাবে চিনবেন, কারণ আমি সারাদিনে মোট দুইটা কাজ করছি। আমি আম্মু সব মানে তিনজন ডাক্তার দেখাইছি দাঁতের, আর ম্যাকবুকটা কিনতে বসুন্ধরায় গিয়েছি, এই দুইটা কাজ করতে আর একটু খাওয়া দাওয়া করতে সারাদিন। ঢাকায় বেশিরভাগ সময় আসলে হাঁটাহাঁটি করতে হয়, তো হাঁটাহাঁটি আর সিএনজি এইগুলো ড্রাইভ করতে করতে আর জ্যাম এইগুলো শেষ করে রাতে ফাইনালি বাসায় ফিরলাম আর কি। তো এটা হচ্ছে আমার একটা ভাইয়ার বাসা, তো ভাইয়ার বাসায় আজকে হচ্ছে দুই দিন আমরা থাকছি। বাসায় এসে আমি একটা না তিন থেকে চার ঘন্টা ঘুমিয়েছি, কারণ এত ক্লান্ত হয়ে গেছি, এত গাড়ি ঘোড়ার শব্দ আর এত মানে বিরক্তিকর ব্যাপার ঢাকা শহরটা, তো আমি আসলে নিতে পারিনি যেহেতু ঢাকার বাইরে থেকে আসছি। আলহামদুলিল্লাহ ঢাকা শহরে এসে টোটালি কার্যক্রম কমপ্লিট হয়ে গেছে, আর আপনারা তো দেখলেন এই ভিডিওর ব্যাপারটা। তো এখানে আজকের মতন শেষ করছি ভিডিওটি, আর ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।